আসসালামু আলাইকুম স্যার, আমি একজন বিবাহিত। আমি বিবাহের আগে হস্তমৈথুন অভ্যস্ত ছিলাম, বিয়ের পরে শারীরিক মিলনে কিছুদিন সমস্যা হয়েছিল, পরবর্তীতে মোটামুটি লিঙ্গ শীতলতা কমছিল, বীর্য অনেক সময় ধরে রাখতেই পারতাম বা স্ত্রীকেও ভালো সময় দিতে পারতাম, কিন্তু বিয়ের এখন 3 বছর হলো। গত 6 মাস থেকে আমি স্ত্রীর সাথে সঙ্গম করতে গেলে 1 থেকে 2 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যায়। তা আমার স্ত্রী একটু রাগ হয়, কিন্তু আমার লিঙ্গ শিথিল হয়ে যায় না, বীর্যপাতও হয়ে যায়। আমার মনে হচ্ছে আমার লিঙ্গে অনেক বেশি সংবেদনশীলতা আছে, এর জন্য আমি আমার করণীয় কী স্যার একটু জানাবেন। আমি মনোযোগ অন্যদিকে রাখলেও অতিরিক্ত সংবেদনশীলতার কারণে বীর্যপাত হয়ে যাচ্ছে, কিন্তু লিঙ্গ শিথিল হয়ে যায় না। আমি তারপরও স্ত্রীর আনন্দ দেওয়ার জন্য লিঙ্গ সঞ্চালন করে থাকি। লিঙ্গের সংবেদনশীলতার কমানোর জন্য আমার করণীয় কী সেই বিষয়গুলো একটু জানাবেন। এখানে আসলে সরাসরি শিথিলতাটাকে যেহেতু আপনার নাই, সংবেদনশীলতাটাকে কমাইতে হলে আমরা কতগুলো পদ্ধতি ইউজ করি। একটা হচ্ছে মনোযোগটাকে অন্যদিকে সরিয়ে দেওয়া, 1। 2 নম্বর, সরাসরি কোনো কেমিক্যাল বা ঔষধের দিকে, সেটা লোকাল হতে পারে, যেমন আপনার অবস্কারক ক্রিম, জেল, স্প্রে বাজারে কিন্তু আছে, তাহলে ভালো ফার্মেসি থেকে এগুলো আপনি কিনতে পারেন। 1। কিছু প্রোটেক্টিভ, মানে টাইম বৃদ্ধির জন্য জাস্ট তৈরি করা হয় কিছু কন্ডম, যেটা ক্যারেক্স পাশ ডিলে নামে বাজারে এটা পাওয়া যায়, এটা মালয়েশিয়ান একটা কন্ডম, এটা আপনার স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ইউজ করেন, তবে এটা বেশি ইউজ করলে লিঙ্গের শীতলতা চলে আসতে পারে, এটা বেশ ভালো উপকার হয়। এর একটা বাজার ইরোস ক্রিম পাওয়া যায়, জেসোকেন জেল পাওয়া যায়, এইগুলো আপনার জন্য উপকারী হতে পারে। আর ওষুধের মধ্যে আমরা যেটা উল্লেখ করবো, সারট্রালিন, ডেফোক্সিটিন, প্যারোক্সিটিন, এই জাতীয় ওষুধগুলো খেলে এটা ধীরে ধীরে কাজ করে। হ্যাঁ, ওষুধগুলো খুবই লো ডোজে খেতে হয়, দীর্ঘদিন খেলে একটা পর্যায়ের রেজাল্ট আসে, তবে অতিরিক্ত খেলে অনেক সময় মাথা ব্যথা, ঝিমঝিম করা, চোখে ঝাপসা থাকা, বুকে ধরপর শুরু হতে পারে, সেই জন্য একটু হিসাব নিকাশ করে খাবেন, আর সম্ভব হলে চিকিৎসককে দেখিয়ে ওষুধগুলো লিখে নেবেন, তাহলে ভালো হবে। আর এই জিনিসটার জন্য আপনি আসলে আমাদের যে প্রচলিত যে পদ্ধতি বা নিয়মগুলো আছে, স্টপ অ্যান্ড স্টার্ট মেথড, সহবাসের আসনগুলো বারবার চেঞ্জ করা, এই জিনিসগুলো করলে সময়টাকে একটু ভালো আসবে। আর মিলনটা যেহেতু স্ত্রী আপনার কথা মতো যেহেতু মনে হচ্ছে যে দূরে আছে, একসাথে থাকলে মিলনের ফ্রিকোয়েন্সি, মানে একই দিনে একের অধিকবার মিলন করলে এটা আবার আপনার সে আগের অবস্থায় ফিরে আসবে। বর্তমানে যদি 2-3 মিনিট সময় থাকে, সেই সময়টাকে আপনি 5 মিনিটে উত্তীর্ণ করতে পারেন কিনা বা উপরে তুলতে পারেন কিনা, এই জিনিসটাকে একটু ফোকাস করেন। আপনি 20 মিনিটে যাওয়ার দরকার নাই, কিন্তু 20 মিনিট কিন্তু এমনি এমনি হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।